কলকাতা হাইকোর্টের রায়ে সীতাই বিধানসভা উপনির্বাচনের আগেই অনেকটা স্বস্তিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রায় তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রায়ের মনোনয়নপত্র বাতিলের জন্য হাইকোর্টে করা আবেদন কার্যত খারিজ করে দিল উচ্চ আদালত এদিন আদালতের প্রধান বিচারপতি এদিন আদালতের প্রধান বিচারপতি বলেন যেহেতু মামলা মনোনয়নপত্র জমা দেওয়া এবং স্কুটনির পরে হয়েছে তাই এই ব্যাপারগুলিতে আদালত কোনো পর্যবেক্ষণ করবে না যা পর্যবেক্ষণ করা নির্বাচন কমিশন করবে আবেদনকারী চাইলে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে পারে আর এদিকে হাইকোর্টে মামলা খারিজ হওয়ার খবর শুনেই তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রায় বলেন ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না মাথার উপরে ভগবান রয়েছেন এবং দলীয় কর্মী সমর্থকেরা রয়েছে আগামী তেরো তারিখে উপনির্বাচনে বিপুল ভোটে আমি জয়লাভ করব অপরদিকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন ঘো মারফত জানান ওদের জানা নেই মনোনয়নপত্র দাখিল এবং স্কুটনির পর সেটা আর বাতিল হয় না ওরা জানে ওরা হারবে তারপরেও এসব করে বেড়াচ্ছে অপরদিকে বাম প্রার্থী অরুণ কুমার বর্মা জানান ব্যাপারে দলের উচ্চ নেতৃত্ব পরবর্তী পদক্ষেপ কি হয় তারা নেবে এমনকি তিনি সুপ্রিম কোর্টে যাওয়ার ব্যাপারেও বলেন আবার দেখি শুটা যাওয়ার আছেন ওরা কি করে এখন ফেডার সিন্ডিকেটে আপনারা কোটা কাটਵਾ যায় যে মুহূর্তে হাইকোর্ট রায় দিল আজকে 11 তারিখ আজকে নির্বাচনের কোটার শেষ দিন এখান থেকে এই ধাক্কা কতরা সামলাতে পারবেন এখন আপনারা তো একেবারে হাইকোর্টের দিকে মুগাপক্ষে বসেছিলেন না আমাদের পোতা চলছে আপনি প্রার্থী এই রায়ের ফলে প্রার্থী হিসেবে কতটা আশা হতো আপনি না আমি আশা হতো নই কারণ কি যেখানে অবৈধ সেখানে তো একটা ব্যাপার আছে না আপনারা বলছেন অবৈধ তা হাই কোর্ট তো সবকিছু নথি যাচাই করেই সেটা খারিজ করে দিল তার তারপরেও কি করে অবৈধ বলতে পারেন প্রয়োজন সুপ্রিম কোর্ট যাব আচ্ছা তাহলে সু প্রয়োজন আপনারা সুপ্রিম কোর্টে যাবেন হ্যাঁ হ্যাঁ